সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তুমুল আলোড়ন বর্ধমানের রাজনৈতিক মহলে। পূর্ব বর্ধমানের বর্ধমান সদর দুই ব্লকের আওতাধীন হাটগোবিন্দপুর ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় ক্যাম্পাসের এই ভিডিও বলে দাবি। আর এই ভাইরাল ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিতেশ শেঠ, তিনি কলেজ ক্যাম্পাসের ভিতরে মাদক দ্রব্য সেবন করছেন। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে তুমুল প্রতিবাদ জানানো হয়েছে। ইতিমধ্যেই বাম ছাত্র সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে কলেজ প্রিন্সিপালের কাছে তারা এই বিষয়টি সম্পর্কে স্মারকলিপি পেশ করবেন এবং কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার প্রতিবাদে সরব হবে বাম ছাত্র সংগঠন। এসএফআইয়ের আরও দাবি, শুধুমাত্র হাটগোবিন্দপুর কলেজ নয়, পূর্ব বর্ধমান জেলা সহ এই রাজ্যের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এই পরিবেশই তৈরি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরই প্রতিবাদ জানিয়ে সরব হচ্ছে তারা, যদিও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই বিষয়টি সম্পর্কে পাল্টা বক্তব্য রেখেছে। বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত হতে পারে বলে দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র, এবং তিনি জানিয়েছেন এই ভিডিওর সত্যতা যেমন যাচাই করা হয়নি, তার পাশাপাশি এই ভিডিও সম্পর্কে আরও বেশি তদন্ত হওয়া দরকার। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি যে বর্ধমান 2 নম্বর ব্লকের অন্তর্গত হাটগোবিন্দপুর কলেজে হিতেশ শেঠ নামে একজন ছাত্র নেতা, খুব সম্ভবত তৃণমূল যুব উইংসের বা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আছেন হিতেশ শেঠ, তো উনি মাদকাসক্ত অবস্থায় বা কলেজের ক্যাম্পাসের মধ্যে মাদক নিয়ে কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করেছেন এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। আমরা দেখছি যে তৃণমূলের জামানায় কলেজগুলোর তো পঠন পাঠন একেবারেই তলানিতে, কলেজগুলোর পঠন পাঠন এখন একেবারেই নেই বলেই চলে। আবার কলেজগুলোতে ক্যাজুয়াল স্টাফ দিয়ে চালানো হচ্ছে, হ্যাঁ সব কন্ট্রাকচুয়াল বেসিকে শিক্ষক নিয়োগ হচ্ছে, এখন আমরা জানেন সেগুলো দিয়ে চলা হচ্ছে, একদম ফুল টাইম কলেজ টিচার এখন দেখা যাবে যে হাতে গোনা, প্রত্যেক কলেজে হাতে গোনা ফুল টাইম কলেজ টিচার রয়েছে, সবই ওই ক্যাজুয়াল স্টাফ দিয়ে এবং ওই সেই ঠিকা শ্রমিক যাকে বলা হয় সেই নিয়ে চালানো হচ্ছে। তো এই ব্যাপারে আর বিশেষ কী বলার আছে বলুন? আজকে প্রত্যেকটা কলেজে ক্যাম্পাস, শুধু এই হাটগোবিন্দপুর কলেজ নয়, এই ঘটনাটা হয়তো আমাদের সামনে এসেছে বলে আমরা আজকে জানতে পারছি, কিন্তু আপনারা দেখবেন এই বর্ধমান সংলগ্ন যে সমস্ত কলেজ রয়েছে, বর্ধমানের কলেজগুলো তো বলবো, রাজ কলেজ বলুন, এদিকে বিবেকানন্দ কলেজ বলুন, এদিকে আমাদের মন্তেশ্বর কলেজ বলুন, হ্যাঁ কাটোয়া কলেজ বলুন, আমাদের মেমারি কলেজ বলুন, হ্যাঁ আমাদের গুসকরা কলেজ বলুন, এই প্রত্যেকটা কলেজেই কিন্তু ছাত্র সংসদের রুমগুলো কলেজ থেকে পাস আউট হয়ে গেছে আজ থেকে প্রায় 4-5 বছর আগে, সেই সমস্ত ছাত্র নেতারা এখনও পর্যন্ত ওই কলেজের রুমে আসেন, তারা সেখানে তাদের জুনিয়রদের সঙ্গে সলা পরামর্শ করেন, ওখানে বসে বসে বিভিন্ন রকমের মাদক দ্রব্য সেবন করা হয়। এখন কি সেবন করছেন সেটা দেখতে হবে, আর যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করতে হবে, কারণ এখন বিরোধী রাজনৈতিক দলের যারা আছে তারা কথায় কথায় আমাদের যারা তৃণমূল কংগ্রেস করে, বা যেহেতু যাদবপুরের ঘটনাটা ঘটেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য অনেক মিথ্যা ভিডিও বাজারে ছেড়ে দিচ্ছে, তো ভিডিওর সত্যতা যাচাই করতে হবে। যদি ভিডিওর সত্যতা থাকে সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে, কারণ আইনের চোখে সবাই সমান, তো কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিতে হবে। কোনোই এ ঘটনাকে সমর্থন করি না, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান কেউ কলুষিত করবে এটা আমরা চিন্তাই করতে পারি না। তো সুতরাং আমি দুটো কথা বললাম, একটা হচ্ছে এই ভিডিওটার সত্যতা যাচাই করতে হবে, ভিডিওটা কারা বাজারে ছেড়েছে দেখতে হবে, তাদের পরিচয় কি, কারণ তারা কথাই কথাই এ ধরনের মিথ্যা ভিডিও বাজারে ছেড়ে দেয় এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো আগে সেই ভিডিওর সত্যতা যাচাই করতে হবে, তারপর ঘটনাটা জেনে যদি সে দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।